কি হয়েছিল ম্যাডাম ঘটনাটা এবং কিভাবে দেখছেন আপনারা? আপনারা দেখেছেন যে কদিন আগে যে ঘটনা হয়েছিল, আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেল এবং পত্রিকাতে। সেই ব্যাপারে আমি বলতে চাই, গতকাল মঙ্গলবার ছিল, তো আমাদের চাকমা সামাজিক আমাদের পঞ্চায়েত আছে, তো সেই ক্ষেত্রে তো ওনারাও চেয়েছেন যে পঞ্চায়েতে আগে সেই ব্যাপারটা দেখার জন্য। তো আপনারা জানেন যে সেই ব্যাপারটা ছিল, অনেকে হইচই হয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে। তো সেখানে বলা হয়েছিল যে মন্ত্রী চাকমার দুই ভাই এবং মা, তো আমার নাম জড়িত ছিল, যে আমাদের পরিবারের লোক নাকি পাশের বাড়ি যে টুনু মাস্টার, ওনার ওয়াইফ রুমা চাকমা, উনি অভিযোগ এনেছেন যে আমরা নাকি ওনাদের বাড়িতে হামলা করেছি। তো সেই ক্ষেত্রে যে গতকাল যে আমাদের চাকমা সামাজিক পঞ্চায়েত বসেছিল, সেখানে সম্পূর্ণভাবে উনাদেরকে আমাদের চাকমা সামাজিক পঞ্চায়েত সেই সেই ঘটনাকে উনাদের যে ওনারা যে মিডিয়াতে বলেছিলেন সেটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উনারা এবং লিখিতভাবে সেটাকে দিয়েছেন, এবং উনারা প্রায় সময় মদমুক্ত অবস্থায় আমাদের বাড়িতে এবং কি আমাদের পরিবারকে এবং পরিবেশকে নষ্ট করছে বিভিন্ন মদমুক্ত অবস্থায়। তো সেটা দীর্ঘদিন যাবৎ চলছিল, চলে আসছিল, এবং এর আগেও দুইবার আমাদের চাকমা সমাজে যারা রয়েছেন, যারা ওইখানকার অভিজ্ঞ ব্যক্তি এবং বুদ্ধিজীবী, ওনাদেরকে সেই ব্যাপারে ওনাদের নজরে আনা হয়েছিল, এবং সেই ব্যাপারটা দুবার ওনারা দুবার সেটাকে মীমাংসা সেটাও হয়েছিল, এবং সেখানেও বলা ওনারা বলেছিলেন যে ওনাদের ভুল হয়েছে আর দ্বিতীয়বার এই ধরনের কিছু করবেন না, সেটা মৌখিক ছিল। তো এবারে লিখিতভাবে এবং আমাদের পেছাত্তল কমলাপুর যে চাকমা সামাজিক পঞ্চায়েত রয়েছেন, সমস্ত লোকেরা সে কালকের দিনে উপস্থিত ছিলেন, এবং ওনারা বলেছিলেন যে লিখিতভাবে বলেছেন এই ধরনের ঘটনা আর কখনো করবেন না, এবং মন্ত্রীর বিরুদ্ধে এবং যে আমি মন্ত্রী শান্তনা চাকমার দুই ভাইয়ের বিরুদ্ধে এবং মায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ সেটাকে ভিত্তিহীন বলা হয়েছে, এবং সেখানে আপনারা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন, এবং যে আমাদের চাকমা সামাজিক যে পঞ্চায়েতে লিখিতভাবে আকারে সেখানে আছে, যদি আপনারা যে যদি সেটাও যদি আপনারা দেখতে চান তাহলে সেটাও আপনারা অবশ্যই আপনারা সেটাকে তদন্ত করে সেটাও আপনারা জেনে নিতে পারবেন। কেননা সকলেই অবগত রয়েছেন যে শান্তনা চাকমার, যে আমি শান্তনা চাকমা, আমি আমাদের পরিবার যে আমরা কি কি রকমের যে আমাদের পরিবার সেটা সকলেই অবগত আছেন, যে কয়েকজন লোকে মদমুক্ত অবস্থায় যাই বলবেন সেটাকে যে জনগণ বিশ্বাস করবে সেটা নয়। আজকে ওনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দিয়েছেন, আমি যদি সত্যিকারের যেটা মন্ত্রী পদ যদি আমি ব্যবহার করতাম তাহলে আজকে তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে ওনাদের জেলে থাকতে হতো, হয়তো বিভিন্ন শাস্তি হতো। তো আজকে আমি সাধারণ ঘরের মেয়ে, তার জন্য আজকে তাদেরকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখেছি, যেহেতু আমাকে পঞ্চায়েত বলেছেন যে একবার তাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে সুযোগ দেওয়া, তার জন্য আমি সুযোগ দিয়েছি, তাদেরকে আমি অ্যারেস্ট করাইনি। তো ওনারা যেহেতু বলেছেন যে ওনারা ভুল করেছেন, দোষ করেছেন, আর দ্বিতীয়বার কখনো করবেন না।